আরজি করে হামলাকারীদের ছবি প্রকাশ কলকাতা পুলিশের। সাধারণ মানুষকে চিহ্নিত করতে অনুরোধ সোশ্যাল মিডিয়ায়, এমনই পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। বিষয়ে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, ঠিক কি বলা হচ্ছে তাদের পক্ষ থেকে, কি পদক্ষেপ নেওয়া হবে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের একাধিক তাদের পোস্ট এবং সেই পোস্টে প্রায় 60টারও বেশি ছবি প্রকাশ এবং আলাদা আলাদা করে প্রত্যেককে চিহ্নিত এবং চিহ্নিত করে কিন্তু ফেসবুক পোস্ট করে তারা মেনশন করেছেন যে তারা চিহ্নিত করেছেন এবং কেউ যদি তাদেরকে চেনে তাহলে অবিলম্বে তাদের যে আইডেন্টিটি সেটা করা হোক এবং সেটা পুলিশকে জানানো হোক, এমনটাই কিন্তু ফেসবুকে মন্তব্য করেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বলে রাখবো যে গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে আরজি করে এবং যে হারে ভাঙচুর হয়েছে গ্রাউন্ড ফ্লোরে, এটা কিন্তু বলাই চলে যে কালকে যে রাজপথে যে নাবার যে একটা যে কালকে চলছিল যে কর্মসূচি চলছিল এবং সবাই কালকে রাজপথে নেমেছিল এবং এই রাজপথ দখলের নামে হলো যে আরজি করে এই যে ভাঙচুর বা যাদবপুর থানা এই যে ভাঙচুর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো বলাই চলে যে ইন্টেলিজেন্সের কাছে কেন খবর ছিল না, কেন কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন তাদের কাছে খবর ছিল না এই ধরনের একটি ঘটনা ঘটে গেল, কিন্তু কেউ আগে থেকে সেই বিষয়টা জানলোই না। তার জন্য যে এক্সট্রা ফোর্স মোতায়েন রাখা হয়, কমব্যাট ফোর্স মোতায়েন রাখা হয়, র‍্যাব মোতায়েন থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটে গেল, একের পর এক গাড়ি ভ্যান্ডালাইজ হয়ে গেল, একদম আরজি করের যে যে ইমার্জেন্সি বিল্ডিং সেই ইমার্জেন্সি বিল্ডিং এর ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, বেশ কিছু রুমের সিসিটিভি ভাঙা হয়েছে এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে সমস্ত জায়গা পুরো গ্রাউন্ড ফ্লোর জুড়ে ইমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর যেখানে ওয়ার্ড ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে একাধিক জায়গা রয়েছে সেগুলো কিন্তু কার্যত ভেঙে চুরে তজনজ করে দিয়েছে, এমনটা কিন্তু বলাই চলে, সেই চিত্র দেখা যাচ্ছে। একদমই রিয়া, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।